মুনিয়াইশুতে তিনটি মামলা হয়েছে। প্রথমটি বোন নুসরাতের করা আত্মহত্যা প্ররোচনা মামলা, দ্বিতীয়টি ভাইয়ের করা হত্যা মামলা, আর তৃতীয়টি বোনের করা হত্যা ও ধর্ষণের মামলা। এ বাস্তবতায় বোনের করা তৃতীয় মামলা প্রসঙ্গে আইনজীবীরা বলেছেন, একই ভিকটিমকে নিয়ে একাধিক মামলা হলে প্রথম মামলা খারিজের পর নিয়ম অনুযায়ী দ্বিতীয় মামলাটি তদন্ত শুরু হবে। তারা আরও বলেছেন, দ্বিতীয় মামলা তদন্ত না করে তৃতীয় কোনো মামলায় যাওয়ার কোনো সুযোগ নেই। গুলশানের একটি ফ্ল্যাটে গত 26 এপ্রিল আত্মহত্যা করে মোসারাত জাহান মুনিয়া। সেই রাতেই বাদী হয়ে তার বোন নুসরাত জাহান তানিয়া একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করে। শুরু হয় মামলার তদন্ত। তবে মুনিয়ার মৃত্যুর 6 দিনের মাথায় 2 মে ভাই আশিকুর রহমান সবুজ বাদী হয়ে নাজমুল করিম চৌধুরী শারুনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আদালত জানায়, নুসরাতের করা আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভাইয়ের করা হত্যা মামলা। 18 আগস্ট পুলিশ রিপোর্টের ভিত্তিতে শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত বসুন্ধরার MD সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেয়। তবে 6 সেপ্টেম্বর নুসরাত জাহান বাদী হয়ে 8 জনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করে। এই বাস্তবতায় মহানগর দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর বলেছেন, একই ভিকটিমকে নিয়ে একাধিক মামলা হলে প্রথম মামলা খারিজের পর নিয়ম অনুযায়ী দ্বিতীয় মামলাটির তদন্ত শুরু হবে। আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু বলছেন, দ্বিতীয় মামলার তদন্ত না করে তৃতীয় মামলায় যাওয়ার কোনো সুযোগ নেই। নিজে বললো আত্মহত্যা প্ররোচনা মামলা এবং ময়নাতদন্ত রিপোর্টে আসছে আত্মহত্যা, তারপরে সেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগটা প্রমাণ হয় নাই, কিন্তু এটা আত্মহত্যা মেডিকেলি প্রমাণ হচ্ছে। এখন সেই সময়ই যে মৃতার ভাই একটা হত্যা মামলা করে, সেই হত্যা মামলার রিপোর্টটা এখনো পেন্ডিং। এটা থাকা অবস্থাতে বোন আবার আরেকটা হত্যা মামলা করে, একই ব্যক্তি নিয়ে বাদীর এই ভিন্ন ভিন্ন মামলা আদালতে টিকবে না বলেও মত দিয়েছেন আইনজীবীরা। মৃত মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ তার মামলার আর্জিতে আসামি নাজমুল করিম শারুন, আমার কোমলমতি বোনকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার ও ভোগ করেছে, আমার অধুনা মৃতা বোন মুনিয়া যখনই এই ঘৃণ্য চক্রান্ত থেকে বের হয়ে ফেরত আসতে চেয়েছে, তখনই শারুন আমার বোন মুনিয়ার উপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল।